বাড়ি দেবেন নাচতে পারি মারি হলাম যাবে না সকালবেলায় যখন কথা বলেন না তারপরে সংবাদ দিচ্ছেন কারে মানে বরাবর মন্ত্রী মহোদয়কে জানাই তো আপনি চেয়ারম্যানকে জানাইছেন চেয়ারম্যান সাহেব মন্ত্রী মহোদয়কে জানাই মন্ত্রী মহোদয় আমাকে আমি এসে গরম জলে বসছি আমাকে জানাইছে যে সকাল 7:05 তখন আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে এখানে আসছে তো আসে গরম জলে এখন থেকে এখানে মোটামুটি সুস্থ অবস্থায় আমরা ইয়ে যাচ্ছি ধন্যবাদ। আজ 29 তারিখ সকাল 7টার সময় আমাদের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহোদয় আমাদের টেলিফোন করে জানান যে এখন তুমি কোথায় বলো করমচরে বলো তো গৌরমবাতে একটা কুমির আটক হয়েছে তুমি কুমিরটাকে উদ্ধার করে এনে আনো। আমি সঙ্গে সঙ্গে বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তা মহোদয়ের অনুমতি সাপেক্ষে আমি সেখানে যাই এবং কুমিরটাকে উদ্ধার করি। ফলে জানতে পারি যে রামপাল উপজেলার গৌরম্বা ইউনিয়নের শ্রীরামবা গ্রামের মিরাজ হোসেন নাম করে এক ভদ্রলোক তার বাড়িতে সকালে মুক্তি দেখেছে তখন দেখেছে একটা কুমির এই কুমিরটাকে দেখে চেঁচামেচি করে এবং স্থানীয় লোকজন জাল দিয়ে আটক করে রাখে এবং আমি যাওয়ার পরে কুমিরটাকে উদ্ধার করে আমরা পোলাতে নিয়ে আসছি। আমরা এখান থেকে নিয়ে যেয়ে সুন্দরবনে যে মানে প্রকৃত যে আবাসস্থল সেখানে আমরা অবমুক্ত করে দেবো ইনশাআল্লাহ।